আজ আমরা দুটি ভেক্টরের বিয়োগ পড়ব। অ্যাকচুয়ালি আমরা যদি স্কেলার রাশির মধ্যে বিয়োগ দেখি কীরকম, ধরো আমি 8 আর 5-এর মধ্যে বিয়োগ দেখছি, 8-5, এই জিনিসটাকে আমরা কীরকম লিখতে পারি, 8+5। অর্থাৎ বিয়োগটা অ্যাকচুয়ালি নেগেটিভ সংখ্যার যোগ, বিয়োগের যোগ একই জিনিস, বিয়োগটা হচ্ছে নেগেটিভ সংখ্যার যোগ। হ্যাঁ, ঋণাত্মক সংখ্যার যোগ করলে সেটাই হয় বিয়োগ স্কেলারের ক্ষেত্রে। ভেক্টরের ক্ষেত্রেও প্রায় একই জিনিস, ধরো আমি দুটো ভেক্টরের বিয়োগ করতে চাই, এ বি দুটো ভেক্টর আছে, এ ভেক্টর তার থেকে বি ভেক্টরটাকে আমি বিয়োগ করতে চাই। আমরা ইচ্ছা করলে এরকম লিখতে পারি না, এ ভেক্টর +/-b ভেক্টর, একদম একই রকম, এর মতোই এ ভেক্টর +/-b ভেক্টর, এ ভেক্টর -b ভেক্টর সমান। ওকে, তার মানে এ প্লাস বি হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল, আর এ -b মানে এ ভেক্টর এবং -b ভেক্টরের যোগফল, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের বিপরীত ভেক্টরের সঙ্গে যোগফল। -b মানে কি, বিপরীত ভেক্টর না বিয়ের, তাই তো? বি এর বিপরীত ভেক্টর হচ্ছে -b, তার মানে বিপরীত ভেক্টরের সঙ্গে যোগ করলে সেটাই মাইনাস হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে মানে ভেক্টরের যোগ করতে গেলে আমাদের কি করতে হবে, তার বিপরীত ভেক্টরের সঙ্গে, এই ভেক্টরের বিয়োগ করতে গেলে তার যেটাকে বিয়োগ করব তার বিপরীত ভেক্টরের সঙ্গে যোগ করে দিলেই হবে। দেখো, বিপরীত ভেক্টরের সঙ্গে যোগ করে দিলেই সেটা বিয়োগ হয়ে যাচ্ছে, কারণ ভেক্টর আর কিছুই নয়, ভেক্টরের বিয়োগ, যেটা বিয়োগ করব সেটা তার বিপরীত ভেক্টরের সঙ্গে যোগ। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? এবার আমরা কাজে আসি, বিষয়টা আমরা কিভাবে করব। দেখো, এখানে আমি দুটো ভেক্টর নিয়েছি, এ ভেক্টর বি ভেক্টর, দুটো আলাদা জায়গায় নিয়েছি, এক্ষুনি বুঝতে পারবে কেন নিয়েছি। তো এ ভেক্টর বি ভেক্টর, আমার যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বার করতে হয়, অর্থাৎ বি থেকে একে যদি বিয়োগ করতে হয়, ঠিক আছে, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান আমরা কী লিখতে পারি, বি ভেক্টর +/-a ভেক্টর, তাই তো? অর্থাৎ বি ভেক্টরের সঙ্গে মাইনাস এ ভেক্টরের যোগ। তাহলে মাইনাস এ ভেক্টর মানে এ ভেক্টরের বিপরীত ভেক্টর, অর্থাৎ মান একই, দিক ঠিক উল্টো। তার মানে মাইনাস এ ভেক্টর তুমি যদি দেখো, এই ভেক্টরটা হবে মাইনাস এ ভেক্টর, এই যে মাইনাস এ ভেক্টর, তাই না? এই এ ভেক্টরের ঠিক উল্টো দিকে যে ভেক্টরটা, দিক মান একই, দিক উল্টো হলে সেটা মাইনাস এ ভেক্টর। তাহলে সেই মাইনাস এ ভেক্টর এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে মাইনাস এ ভেক্টর আর এইটা বি ভেক্টর, সেই বি ভেক্টরের সঙ্গে মাইনাস এ ভেক্টর যদি আমরা যোগ করে দেই, তবেই আমরা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে। তাহলে এই দুটো ভেক্টর যোগ করে দিলেই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে। তাহলে এই দুটো ভেক্টর আমরা যোগ করি কী করে করতে পারবো, দুটো ভেক্টরে যোগ করার যা নিয়ম, এক্ষেত্রে যেটা দিয়ে সুবিধা আমাদের সামান্তরিক সূত্র দিয়েই সুবিধা, কারণ সন্নিহিত বাহু হয়ে আছে, আবার ক্রম চেঞ্জ করার দরকার নেই। তাহলে সন্নিহিত বাহু যদি হয়ে থাকে, তাহলে এই দুটো ভেক্টরে যোগ করতে গেলে আমরা সেই যোগফলটা কোথায় পেতে পারি, না সামান্তরিক বানিয়ে নেবো এটাকে দিয়ে, ঠিক আছে? এই যে মোটামুটি সামান্তরিক বানিয়ে নিলাম, যে দুটো বাহু তোমার, যে দুটো ভেক্টরকে যোগ করব সেই দুটো ভেক্টরকে সন্নিহিত বাহু করে, সেই সন্নিহিত বাহুর মধ্য দিয়ে ছেদবিন্দু দিয়ে যে কর্ণ হবে, সেই কর্ণই হচ্ছে ওদের যোগফলকে প্রকাশ করবে, আমরা জানি। তার মানে কর্ণটা টেনে নিই, এই যে কর্ণ, এই কর্ণই কাকে প্রকাশ করবে, না এ ভেক্টর বি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর, তার মানে বি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর, এই বি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর, এদের যোগফল, অর্থাৎ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তার মানে এটা হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, তার মানে বোঝা গেল বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আমরা কী করে করব, না যে ভেক্টরকে বিয়োগ করব সেই ভেক্টরটার উল্টে নিয়ে তার সঙ্গে
যে ভেক্টরের সঙ্গে বিয়োগ করব তার সঙ্গে যোগ করে দিতে হবে। ঠিক একই রকম ভাবে যদি আমাদের তোমার এ করতে হয় যে বি ভেক্টর এ ভেক্টর মাইনাস যদি বি ভেক্টর করতে হয়, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যেটা এখানে ছিল, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, মানে যেটাকে বিয়োগ করতে হবে মাইনাস বি কে বিয়োগ করতে হবে তাহলে তাকে মাইনাস করে নিতে হবে। দেখো তাহলে মাইনাস বি ভেক্টর কই, এই হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর এক্ষেত্রে, এই দেখো বি ভেক্টরের ঠিক উল্টো ভেক্টর, ঠিক আছে মাইনাস বি ভেক্টর, মাইনাস ভেক্টরটা আমি ডট ডট দিয়ে লিখেছি। ঠিক আছে তো এবার তাহলে কি হবে না, এই এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টরটাকে যদি যোগ করতে পারি, মানে এইটা আর এটা, তাহলে এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে। ওকে, তার মানে সেক্ষেত্রে কীরকম হবে দেখো, এক্ষেত্রে সেই যোগফলটা যেভাবে হবে দেখো, এই গেল ঠিক আছে, তো আমি যোগ করে দিই এই হয়ে গেল এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওকে, তার মানে কি বিয়োগ আমাদের যদি করতে হয় ন্যাচারালি স্বাভাবিকভাবে কোনো বিয়োগ করতে হলে যেটাকে বিয়োগ করতে হবে তাকে উল্টে নিয়ে যার থেকে বিয়োগ করতে হবে তার সঙ্গে যোগ করতে হবে, আমি বারবারই বলে দিলাম। ওকে, এবং এক্ষেত্রে সবকটাই আমরা সমান্তরিক সূত্র দিয়ে করলেই আমাদের সুবিধা হচ্ছে। এবার এই সম্পর্কিত কিছু কিছু কথা আছে, তার মধ্যে প্রথম ওই কথাটা যদি আমরা দেখি তো তোমার আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে যদি দেখি, দেখার চেষ্টা করি। ওকে, কীরকম আমি একটু এঁকে নিই, টাইম নষ্ট হচ্ছে। দেখো আমাদের নিয়ম অনুযায়ী এটাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে, এ আর বি এর সমান ছেদবিন্দু দিয়ে যে কর্ণটা গেছে সেটাই এ প্লাস বি, এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে, তাদের যোগফলকে প্রকাশ করবে। ঠিক আছে, এবার আমি এখানে আমার কাজের জন্য আমি এই কর্ণটা যোগ করে দিচ্ছি, দেখো এই কর্ণটা যোগ করে দিলাম একটু সুবিধার। তো এখানে আমাদের একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে এই যে বাহুটা আছে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান্তরাল, কারণ এটা এটা সমান্তরাল। ওকে, বা সিম্পলি এটা আর এটা তো সমান্তরাল, কারণ ওটা সমান্তরিক ছিল, আর এইটা আর এইটা তো একই সরলরেখা, এটা তো একই সরলরেখা, তার মানে কি এইটা এটার সঙ্গে এটা সমান্তরাল ছিল, আবার এটা একই সরলরেখা, তার মানে এটা আর এটা সমান্তরাল। ঠিক আছে, আবার মানগত দিক থেকে দেখো, এটা মাইনাস এ ভেক্টর এটা এ ভেক্টর, তার মানে কি এদের দুজনের মান একই, বিপরীত ভেক্টর মানে মান একই, আবার এটাও কিন্তু মাইনাস এ ভেক্টর, তার মানে এরও মান একই, তার মানে এটার মান এ, এর মানও এ, এর মানও এ, তার মানে বাংলা কথায় এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল, খুব সিম্পলি এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল। মজার বিষয় হচ্ছে ওরা যদি সমান সমান্তরাল হয় তাহলে আমি একটু নাম দেই ও এ বি সি, যে সামান্তরিক আছে ও এ বি সি এটা একটি সামান্তরিক হবে ত্রিভুজ, দেখো তার বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তার মানে ওইটা একটা সামান্তরিক হবে, আর ওইটা যদি সামান্তরিক হয় তাহলে এই বাহু এবং এই বাহু একই, তাই না? তার মানে এটা যদি এ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হয় তাহলে এই ভদ্রলোকও বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে কি, তাই তো? এটা যেহেতু সামান্তরিক, আমি লিখছি না এমনি মুখেই বলছি, বুঝতে পেরেছো? তাহলে এইবার তুমি এই সাইডটা ভুলে যাও, নেই ধরে নাও,
এই সাইডটা তুমি যেই নেই ধরে নেবে, এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, তার এই কর্ণটা হচ্ছে এ প্লাস বি, আর অপর যে কর্ণটা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি বা বি মাইনাস একে প্রকাশ করবে। এই দিকে হলে এ মাইনাস বি আর এই দিকে হলে বি মাইনাস একে প্রকাশ করবে। তার মানে সন্নিহিত বাহু দ্বারা কোনো একটা সামান্তরিক তৈরি হলে সেই সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে প্রকাশ করা হয় তাহলে ও ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা আছে সেটা তাদের যোগফলকে প্রকাশ করবে, সন্নিহিত বাহু দুটোর যোগফলকে প্রকাশ করবে ভেক্টর দুটোর, আর অপর কর্ণটি তাদের বিয়োগফলকে প্রকাশ করবে। বোঝা গেল? সন্নিহিত বাহু দিয়ে যে কর্ণটা আছে সেটা তার যোগফলকে প্রকাশ করবে আর অপর কর্ণটা তাদের বিয়োগফলকে প্রকাশ করবে। ঠিক এখানেও একই ব্যাপার, এখানেও একই ব্যাপার। দেখো এই হচ্ছে ওদের যোগফলকে প্রকাশ করছে, এই হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে? এটাকে তুমি যোগ করে দাও, যেই এটাকে যোগ করে দেবে তখন কি হবে? তখন দেখা যাবে যে এই যেটা আছে একই সত্তন যে এটা একটা সামান্তরিক হবে, তার মানে এটা এ মাইনাস বি, আর মানে এটাও হবে এ মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে। অর্থাৎ উপরের দিকে যদি আমরা তাকাই, এ ভেক্টর আর বি ভেক্টর সন্নিহিত বাহু যদি থাকে তাহলে একটা কর্ণ তার এ প্লাস বিকে প্রকাশ করবে আর অপর যে কর্ণটা আছে সেটা এ মাইনাস বিকে প্রকাশ করবে। ক্লিয়ার? তাহলে তাহলে একটা যে দুটো সন্নিহিত দুটো ভেক্টর দ্বারা যদি দুটো সন্নিহিত বাহুকে প্রকাশ করা হয় কোনো সমান্তরিকের, তাহলে সেক্ষেত্রে সন্নিহিত ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটা তাদের যোগফলকে প্রকাশ করবে এবং অপর যে কর্ণ আছে সেটা তাদের বিয়োগফলকে প্রকাশ করবে। বারবার বললাম, ওকে। এবার চলে আসি যে এই যোগ বিয়োগের ক্ষেত্রে মানটা কেমন হবে। যে যোগের ক্ষেত্রে তো মান আমরা জানি, বিয়োগের ক্ষেত্রে মান কেমন হবে, ওকে? তো সিম্পলি আমি আর একবার একটু এটা এখে নিই। দেখো আমি এখানে লিখে দিয়েছি সন্নিহিত বাহু দুটির ছেদবিন্দু দিয়ে কর্ণটি যোগফলকে আর অপর কর্ণটি বিয়োগফলকে প্রকাশ করবে, ওকে? দেখো এখানে দুটো ভেক্টর আমি এঁকেছি, এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ সাপোজ আলফা, ওকে? এইবার তাদের যে বিয়োগফল হবে সেই বিয়োগফলের মান কত হবে? বিয়োগফলের মান তো আমরা ওইভাবেই করব যেভাবে আমরা একটু আগেই করেছি। ধরো আমি প্রথম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্রকাশ করতে চাইছি, তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মিন্স এই হচ্ছে মাইনাস বি ভেক্টর, এই মাইনাস বি ভেক্টরের সঙ্গে এ ভেক্টরে যোগ করতে হবে। তাহলে আমি বিয়োগের কোনো নতুন নিয়মে যাব, নতুন নিয়ম নেই, যোগের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বিয়োগফলের মান হবে। দেখো এই দুটোকে যোগ, কোন দুটোকে? না, এ ভেক্টর আর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, এইটাকে যোগ করতে হবে। ফলে বিয়োগের ক্ষেত্রে সেই দুটোর মান কত হবে? যদি আমরা মড নেই, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড অফ, এটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড অফ, ঠিক আছে? তো সেটাকে আমরা যদি সি দিয়েই লিখি লব্ধি, তো সেই সি এর মান কত হবে? আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এ ভেক্টরের মানের স্কোয়ার প্লাস মাইনাস বি ভেক্টরের মানের স্কোয়ার, মাইনাস বি ভেক্টরের মান মড অফ মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কিন্তু বি, তাই না? বি মাইনাস বি ভেক্টরের মান তো বি, তার মানে কি হবে সেটা বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ, এ তো এ, বি ভেক্টরের মান তো বি, এবার কস। এই জায়গায় ঝামেলাটা, এই হচ্ছে যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য, সব একই ছিল। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, ঝামেলাটা এই জায়গাটায়। দেখো যে কস কি হবে, মধ্যবর্তী কোণ কার, না যে দুটোকে যোগ করছি, কোন দুটোকে যোগ করছি? এই দুটোকে যোগ করতে চাইছি আমি এখন। তাহলে এদের মধ্যবর্তী কোণ আমি তো জানি না, কারণ আলফা আর বিটা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা আমরা জানি, কিন্তু এর মধ্যবর্তী কোণ তো জানি না, কিন্তু বার করা যেতে পারে। তো এখান থেকে এই পর্যন্ত টোটাল কোণটা 180 ডিগ্রি, তার মানে এটা যদি আলফা হয় তাহলে বাদ বাকিটা কত হবে? 180 মাইনাস আলফা, ওকে? তার মানে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যে দুটোকে যোগ করছি কতটা, সেটা সেটা হচ্ছে 180 মাইনাস আলফা।
বুঝতে পারছো? তার মানে যোগ করলে হয় ডাইরেক্ট আলফা, আর বিয়োগ করলে হয় 180 মাইনাস আলফা। আর 180 মাইনাস আলফা মানে আলফা যদি লেস দেন 90 হয়, তাহলে সেই ক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা, তাই না? 180 মাইনাস আলফা মানে সেকেন্ড পাদে যায়, সেকেন্ড পাদে কজ ঋণাত্মক, আর কজ কজই থাকবে 180 হলে, তাই তো? 180 হলে তোমরা করেছো ত্রিকোণমিতিতে, তার মানে সি এর যেটা মান আছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সেটা কতটা হলো, সেটা হচ্ছে রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। বা সিম্পলি আমাদের অত দূর যাওয়ার দরকার নেই, এইটাই মনে রাখতে হবে। তাহলে যোগ হলে শুধু আলফা, আর বিয়োগ হলে 180 মাইনাস আলফা। ওকে, আবার যদি আমরা এরকম করি যে সি ড্যাশ ইজ ইকুয়াল টু ধরো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এরকম কিছু যদি বার করতে হয়, সেক্ষেত্রেও তো নিয়ম যে সি ড্যাশ ইজ ইকুয়াল টু মড অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। অর্থাৎ এটা এ মাইনাস বি করেছিলাম, বি মাইনাস এ করে দেখি কী হয়। বি মাইনাস এ করলে কি এ কে মাইনাস করে নিতে হবে, তাই না? এই এ কে মাইনাস করে নিলাম, এই মাইনাস এ ভেক্টর কাকে কাকে যোগ করতে হবে, আর এ কে আর এ কে। তাহলে সেক্ষেত্রেও সি ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে দেখো মাইনাস এর স্কোয়ার, তাহলে মাইনাস এর মান কত, মাইনাস এর মান তো সেই এ প্লাস 2ab কস, কত যেন কস কোনটা, দেখো এটা আলফা হলে এদের মধ্যবর্তী কোনো 180 ডিগ্রি মাইনাস আলফা। দেখো একই ব্যাপার, একদম সেম ব্যাপার, তার মানে এটা হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। ঠিক আছে, মাইনাস হবে না প্লাস হবে, আলফার উপরে নির্ভর করবে। আলফা যদি 90 প্লাস হয়ে যায় তাহলে সেই এই এটা মাইনাস, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস মিলে আবার কিন্তু প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আলফা 90 প্লাস হয়ে গেলে কি টোটাল কোনটা 90 মাইনাস হবে, তাহলে কস 90 মাইনাস হলে সেটা তো প্লাস হবেই। ঠিক আছে, তার মানে দিকের উপর নির্ভর করছে। এবার তুমি মজার বিষয় দেখো যে এক্ষেত্রে সি ড্যাশ আর সি কিন্তু একই মান, মানগত দিক থেকে একই। অর্থাৎ মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, দুটোর মান একই, দুটোর মান একই। তাই বলে মনে করো না যে দুটো একই ভেক্টর, একদম নয়। তার মানে তুমি খেয়াল করে দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই দিকে হচ্ছে, আর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এই দিকে হচ্ছে। তার মানে একটা এই দিকে আর একটা এই দিকে, তার মানে দুটো কিন্তু বিপরীত ভেক্টর। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কিন্তু একদম বীজগণিতিক নিয়ম অনুযায়ী দেখো এই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এরা কিন্তু বিপরীত ভেক্টর। বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তার মানে ওই যে বিনিময় নিয়মটা ছিল না, সেই বিনিময় নিয়ম কিন্তু এরা মানে না, ভেক্টরের বিয়োগ কিন্তু বিনিময় নিয়ম মানে না। ঠিক আছে, তো এই হলো আমাদের ভেক্টরের বিয়োগের মান নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে শুধু অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে দুটোর ক্ষেত্রে। ওকে, এবার এটা যদি আমরা বিশেষ কেসের ক্ষেত্রে দেখি, একটা বিশেষ কেস, যেমন এটা যদি সামান্তরিক এই সরি আয়তক্ষেত্র হয়, মধ্যবর্তী কোণটা যদি 180 ডিগ্রি হয়, আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করি। ও, একটু আগে যেটা করলাম দেখো সেটা মান বলেছি শুধু, ইভেন সেই তোমার এর দিকটাও নির্ণয় করা সম্ভব, কিন্তু এই বিয়োগ ফলে সে বি ভেক্টরের সঙ্গে হোক এ ভেক্টরের সঙ্গে হোক দিকটা নির্ণয় করা সম্ভব, তাই না? আমাদের তো ভেক্টর যেহেতু দিক নির্ণয় করে দিতে হবে, কারণ ভেক্টরের বিয়োগ ফলও তো একটা ভেক্টর। তো দিক নির্ণয়ের ক্ষেত্রে সেই একই ফর্মুলা, টেন থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা। ঠিক আছে, অর্থাৎ বি যেটার সঙ্গে টাচ করা আছে সেটা বি ধরতে হবে, আর যেটার সঙ্গে টাচ করা নেই সেটা এ ধরে ওইখানে মান বসিয়ে দিতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে মান তো সব একই, এ বি যেগুলো আছে আমাদের সেই ফর্মুলায় টেন থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা, সবগুলো একই থাকবে কিন্তু মান, শুধুমাত্র পরিবর্তন কি আলফার জায়গায় 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে বিয়োগে যোগের ক্ষেত্রে যেটা আলফা ছিল বিয়োগে সেটা 180 ডিগ্রি মাইনাস আলফায় রিপ্লেস হচ্ছে, আর কোনো কিছুই না, আর কোনো ব্যাপার না। ওকে, এবার চলে আসো যে আমি যেটা একটা বিশেষ কেস ধরেছি যেখানে ওই দুটোর মধ্যবর্তী কোণ যেটা আলফা 90 ডিগ্রি,
এবার মধ্যবর্তী কোণ যদি আলফা 90 ডিগ্রি হয় তাহলে সি ইজ ইকুয়াল টু দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ একটা 90 ডিগ্রি, তাহলে তাদের এ কত হবে, তাদের বিয়োগফল কত হবে সেটাই করার চেষ্টা করছি। টু এ বি কস কত হবে 180 মাইনাস 90, 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি, তার মানে কি এই পার্টটা জিরো, তার মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ সেটা এ মাইনাস বি বলো আর বি মাইনাস এ বলো দুটোই কিন্তু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইভেন তাদের যোগ করলেও হয় রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তাদের যোগ করলেও কিন্তু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান, এটার মানও তাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরে মানগত দিক থেকে তাই তো হবে, এটা এটা ভূমি, এটা লম্ব, এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার, ঠিক আছে, তাহলে যোগ ফলেরও মান যা লম্ব হলে বিয়োগ ফলেরও মান তাই, ঠিক আছে, যোগ ফল এবং বিয়োগ ফল দুটোই কিন্তু মান একই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ মধ্যবর্তী কোণ অলওয়েজ এ ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইবার যোগ ফল এর সঙ্গে কোন কোন করলো থিটা আমরা বার করতে পারি, থিটা যোগ ফলটা যদি থিটা কোণ করে তাহলে সেক্ষেত্রে আমরা ট্যান থিটা বার করার চেষ্টা করি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী যেন বি সাইন আলফা মানে বি সাইন 90 শুধু স্পেশাল কেসের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রেও করা যায়, মাইনাস এই প্লাস এই এ প্লাস বি, বি এর সঙ্গে টাচ করে নেই থিটা কোণ, তার মানে বি দুবার হবে কস 90, এবার কস 90 জিরো মানে এই পার্টটা থাকবে না, সাইন 91 তাই তো, সাইন 91 মানে বি থাকবে, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে কত হবে না, ট্যান থিটা ইজ ইকুয়াল টু বি আর নিচে এ ইন্টু এ প্লাস জিরো মানে বি, এ তাহলে বি বাই এ হলো, ঠিক আছে। তাহলে যোগ ফল যে কোন করলো সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বি বাই এ, ঠিক আছে। এবার বিয়োগ ফল কোন কোন করে দেখি, দেখো বিয়োগ ফলও এই জায়গায় যদি এটা থিটা নাও এখান থেকেই করতে পারি, এটা মাইনাস বি আর এটা এ, তার মানে সেক্ষেত্রে থিটা না এটা থিটা ড্যাশ যদি ধরো তাহলে বিয়োগ ফল যে কোণ করবে এটা যোগ কোণ, যোগের ক্ষেত্রে এবার বিয়োগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে যে কোণ করবে সেটা কি, সেই কোণটা যদি আমরা থিটা ড্যাশ ধরি ট্যান থিটা ড্যাশ তাহলে সেক্ষেত্রে লম্ব বাই ভূমি, তার মানে মাইনাস বি লম্ব বাই ভূমি এ, মাইনাস বি বাই এ, বা সিম্পলি তুমি মান বসিয়ে দিয়েও করতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু মাইনাস বি বাই এ হবে। ওকে তার মানে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যেটা থিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা ড্যাশ, থিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা ড্যাশ, অর্থাৎ যোগ ফল যে কোণ করবে কোনো একটা তোমার ভেক্টরের সঙ্গে বিয়োগ ফল সংখ্যাগত মানে একই কোণ করবে শুধু উল্টো দিকে নিচের দিকে। ওকে ধরো কোনো একটা জায়গায় এ বি দুটো ভেক্টর আছে, তাদের লব্ধি বলছে তোমার এ ভেক্টরের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে, লব্ধি যেটা যোগ ফল সেটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে থিটা, তাহলে তাদের বিয়োগ ফল কত কোণ করবে, বিয়োগ ফল থিটা ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস 45 ডিগ্রি বা সিম্পলি 45 ডিগ্রি মানগত দিক থেকে যদি বলো, তার মানে কোনো একটা দুটো ভেক্টরে যোগ ফল তাদের যে কোনো একটা ভেক্টরের সঙ্গে যে কোণ করে সেই ভেক্টরের সঙ্গে তাদের বিয়োগ ফল সেম কোণ করে শুধু উল্টো দিকে বলে মাইনাস হয়, বোঝা গেল ঠিক তো। ওকে ও আরও একটা কথা দেখো, যে তাদের যোগফল এবং বিয়োগ ফল দুটো পরস্পর লম্ব দুটো ভেক্টরের যোগফল আর বিয়োগ ফল তাদের মধ্যবর্তী কোণ কত বলো তো, এই ক্ষেত্রে দেখো বি আর এ যদি সমান হয়, দুটো যদি সমান হয় তাহলে দেখো থিটা 45 ডিগ্রি, বি আর এ কেটে গেল, তাহলে দুটো সমান এবং লম্ব ভেক্টর তাদের তোমার সমান হোক আর লম্ব হোক সেক্ষেত্রে থিটা কত হবে 45 ডিগ্রি, তার মানে কি সেক্ষেত্রে এটা 45 আর এটা 45 অর্থাৎ তাদের যোগফল এবং বিয়োগফলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অর্থাৎ পরস্পর লম্ব, ঠিক আছে। তাহলে পরস্পর দুটো লম্ব দুটো ভেক্টর এবং সমান দুটো ভেক্টরের তোমার যে যোগফল এবং বিয়োগফল যে লব্ধি হয় সেই লব্ধির মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। ওকে এরপরে আমরা আসি
শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর পড়তে গিয়ে ধরো আমরা একটু আগেই যেটা কোন একটা বিয়োগফল ভেক্টর পাচ্ছিলাম, সে ভেক্টর যদি আমরা ধরি, ধরো এ ভেক্টর আর বি ভেক্টরে বিয়োগ করে সে ভেক্টর হলো, ঠিক আছে? তাহলে এই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আমাদের ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী, অ্যাকচুয়ালি বিয়োগ বলে কোনো জিনিস তো হয় না, বিয়োগ বলে মানে বিয়োগকে আমরা যেটা বলতে পারি, হয় না নয়, বিয়োগকে আমরা যেটা বলতে পারি সেটা নেগেটিভ সংখ্যার যোগ, তাই তো? তার মানে কি সেটাও এক ধরনের যোগ। তাহলে যোগের ক্ষেত্রে দুটো ভেক্টরকে যোগ করলে কোনো দিনই স্কেলার পাওয়া যায় না, ফলে এক্ষেত্রে দুটো ভেক্টরকে বিয়োগ করলে, বিয়োগ যেহেতু যোগ, তাহলে সেক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কোনো মতেও স্কেলার পাওয়া যায় না, এটা ভেক্টর পাওয়া যায়, ঠিক আছে? তা সেই ভেক্টর এ আর বি কে বিয়োগ করে যে ভেক্টর আমি মনে করলাম সেটা সেই ভেক্টর। এখন দেখা যাচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর সমান, দুটো সমান ভেক্টর। তাহলে তাই যদি হয় তাহলে কি দুটো কেটে যাবে, দুটো এ আর বি যদি মান সমান হয়, বা সিম্পলি যদি এইরকম আমরা লিখি এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে সেটাকে কী হবে, কেটে যাবে। কেটে গিয়ে আমরা কী লিখি, সিম্পলি শূন্য লিখি, সিম্পলি শূন্য লিখি। মজার বিষয় হচ্ছে দুটো ভেক্টরকে বিয়োগ করলে, আমি বলছিলাম বিয়োগ মানে এক ধরনের যোগ, তাহলে সেক্ষেত্রে বিয়োগ করার ফলে কেন শূন্য হবে, শূন্য তো স্কেলার রাশি, তাহলে এইভাবে হওয়া উচিত নয়। এটাকে ভেক্টর হিসেবে আমাদের ভেক্টরের বীজগণিতে মানে ভেক্টরের যোগের নিয়ম আমাদের ঠিক রাখতে গেলে আমাদের কি করতে হবে, না দুটো ভেক্টরে বিয়োগ করলে যেটা হবে সেটাকে অবশ্যই ভেক্টর হতে হবে, বুঝতে পারছ? তার মানে কি এই জায়গায় যে শূন্য হয়েছে, ভেক্টর বীজগণিতের নিয়ম ঠিক রাখতে গেলে, ভেক্টর যোগের নিয়ম ঠিক রাখতে গেলে এটাকে ভেক্টর বলতে হবে, অর্থাৎ তার মাথায় একটা তীর চিহ্ন দিতে হবে। এই ধরনের ভেক্টরের যদি আমি বৈশিষ্ট্য বলি, তাহলে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বা অকার্যকর ভেক্টর, ইংরেজি নাম নাল ভেক্টর, অকার্যকর ভেক্টর, ঠিক আছে? তার মানে এই ধরনের ভেক্টরগুলোকে তুমি যদি বলো যে শূন্য ভেক্টর মানে কি তার কোনো মান নেই, মান নেই মানে কি মান শূন্য, তাই তো? মানটা হচ্ছে শূন্য, ওকে? তারপর চলো, তারপর বলছে মান শূন্য মানে কি যে রেখাটা দিয়েও গঠিত কোনো একটা ভেক্টরকে, সেই আমরা জিওমেট্রিতে দেখিয়েছিলাম, মানে জিওমেট্রিক্যাল যে প্রকাশটা ছিল, জ্যামিতিক প্রকাশ, সেক্ষেত্রে দেখিয়েছিলাম তার দৈর্ঘ্য দিয়ে তার মানকে প্রকাশ করা হয়, কিন্তু মান শূন্য। তাহলে মান শূন্য হলে তার দৈর্ঘ্য কত হবে, সেই ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে শূন্য। আর দৈর্ঘ্য শূন্য মানে তার আদি বিন্দু এবং অন্তিম বিন্দুর মাঝখানের দৈর্ঘ্য শূন্য, মানে কি দুটো বিন্দু একই বিন্দু না, ঠিক আছে? এবং যার তাহলে তার আদি বিন্দু মানে স্টার্টিং পয়েন্টের বিন্দু আর এন্ডিং পয়েন্টের বিন্দু, অন্তিম বিন্দু, দুটো কিন্তু একই বিন্দু, ঠিক আছে? মান শূন্য এবং দৈর্ঘ্য শূন্য এটাকে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে কী হবে, আদি বিন্দু এবং অন্তিম বিন্দু একই হবে। মজার প্রশ্ন হচ্ছে এই ধরনের ভেক্টরের তোমার যেহেতু মান নেই, তার মানে কি এরা কোনো কাজও করে না, ঠিক আছে? তাহলে কার্যগত এদের কোনো কাজ নেই, কোনো কাজ নেই, তাই কার্য শুধুমাত্র ভেক্টর বীজগণিতিক নিয়ম ঠিক রাখার জন্য এটাকে দিতে হচ্ছে। তাহলে কার্যগত কার্যও শূন্য করবে, এদের কোনো কাজ নেই, ঠিক আছে? কিন্তু অপরিহার্যতা তো আছেই, কারণ ভেক্টর বীজগণিতের নিয়ম ঠিক রাখতে হবে, ওই জন্য এদেরকে ব্যবহার করতেই হবে, ওকে? তো এই হলো, ও তার মানে এবার যদি তুমি সংজ্ঞা দাও তাহলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর অকার্যকর ভেক্টর কি হবে, না দুটো সমান ভেক্টরের লব্ধি যে ভেক্টর হয় এটা বলতে পারো, তাকে তোমার নাল ভেক্টর বলছে। আরও ভালোভাবে বললে যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বলছি, বা যে ভেক্টরের আদি বিন্দু অন্তিম বিন্দু একই তাকে শূন্য ভেক্টর বলছি, বা যে ভেক্টর কোনো কাজ করে না তাকেই শূন্য ভেক্টর বলছি, ঠিক আছে? বা দুটো সমান মানের ভেক্টরের লোভ দিকেই শূন্য ভেক্টর বলছি, ঠিক আছে? তবে তুমি বলো যে যে ভেক্টরের মান শূন্য, এটা যেটা বললে আরও বেটার, সব থেকে ভালো হয়, যে ভেক্টরের মান শূন্য অর্থাৎ যার আদি বিন্দু অন্তিম বিন্দু একই বিন্দু, সেই ভেক্টরকে আমরা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বলবো। এখন তোমার কথা আসতে পারে, আমরা সব যা কথাবার্তা বললাম সব মান দিয়ে, এর দিক কোন দিকে, শূন্য ভেক্টর যার কোনো মান নেই, আদি বিন্দু আর অন্তিম বিন্দু নেই, মানে একটা বিন্দু যে, তাহলে তার দিক কী করে প্রকাশ করবো? আমাদের তো দিক প্রকাশ করার নিয়ম হচ্ছে আদি বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে, এবার একটাই বিন্দু যেহেতু
তাহলে সেই বিন্দুর দিক কোন দিকে? দিক তো এর আছেই, কিন্তু কি না নির্দিষ্ট কোনো দিক নেই। একটা বিন্দুর দিক আমি কী করে প্রকাশ করবো, তাই না? তার মানে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা আছে, এই কথাটা বেশ ইম্পর্টেন্ট, যে এর কোনো নির্দিষ্ট দিক নেই, কোনো নির্দিষ্ট দিক নেই। ওকে, এই গেল শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, অকার ঝোকার ভেক্টরটা গেল। ওকে, এবার আমাদের ভেক্টর যোগের ক্ষেত্রে আর একটা জিনিস বাকি আছে। দেখো, ওই ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিলো বলে ওখানে করা হয়নি। ভেক্টর যোগের আমি তিনটে সূত্র বলেছিলাম, চারটে নিয়ম বলেছিলাম মূলত। একটা নিয়ম আমাদের পরে আসবে, কারণ সেটা আমরা এখনও শিখিনি। ভেক্টরের বিভাজন শিখবো তারপরে। দুটো নিয়ম তো অলরেডি করেছি, ত্রিভুজ সূত্র, সমান্তরিক সূত্র। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে বহুভুজ সূত্র। ঠিক আছে, তো ভেক্টর যোগের বহুভুজ সূত্রটা আমরা দেখার চেষ্টা করি। ভেক্টর যোগের বহুভুজ সূত্র, ঠিক আছে, বহুভুজ সূত্র অ্যাকচুয়ালি অনেকগুলো ভেক্টরকে যোগ করতে ব্যবহার করা হয়। দেখো, দুটো ভেক্টরকে যোগ করতে গেলে আমাদের ত্রিভুজ সূত্র বা সমান্তরিক সূত্রের সাহায্য হয়। তিনটে ভেক্টরকে যোগ করা ত্রিভুজ সূত্রের সাহায্য হয় কেবলমাত্র, বলো, কেবলমাত্র হচ্ছে যদি কিনা তিনটে যোগফল শূন্য হয়, তাহলে ক্রম অনুসারে তিনটি বাহু দ্বারা তাদের প্রকাশ করা যায়, তাহলে যোগফল যদি শূন্য হয় তবে। তবে এই যে দুটোর বেশি ভেক্টরকে যোগ করতে গেলে আমাদের বহুভুজ সূত্র দরকার হয়। তো বহুভুজ সূত্র থেকে কি করে আমরা কোনো ভেক্টরকে যোগ করতে পারি? ধরো, যে কটা আমার ভেক্টরকে যোগ করতে হবে তার থেকেও একটা বেশি বাহু বিশিষ্ট একটা বহুভুজ নিতে হবে। ওকে, যে কটা ভেক্টরকে আমি যোগ করবো তার থেকে একটা বেশি বহুভুজ বহুভুজ নিতে হবে। সেই বহুভুজের যে কটা ভেক্টরকে যোগ করব সেই ভেক্টরগুলোকে আমি ক্রম অনুসারে বাহু দ্বারা প্রকাশ করে যাব একের পর এক। তাহলে যে একটা বেশি বাহু নিয়েছিলাম, অন্তিম যে বাহুটা থাকবে সেই বাহুটা বিপরীত ক্রমে, এটাও বিপরীত ক্রমে গৃহীত যে লাস্ট বাহুটা আছে সেই বাহুটা ওই সবকটা ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। ভাষা আমি মেনলি পরে আসছি। দেখো, আমি ধরো ABCD এখানে চারটে ভেক্টরকে আমি যোগ করতে চাই। ABCD চারটে ভেক্টর আছে, এই ভেক্টরকে আমি যোগ করতে চাই। তাহলে এক্ষেত্রে দেখো, আমি চারটে ভেক্টরকে যোগ করতে চাই, তাই একটা বহুভুজ নিয়েছি পঞ্চভুজ। সেই পঞ্চভুজ আমি এখনও লাস্ট বাহুটা এখানে আঁকিনি, আমি একে দেখাচ্ছি, এই যে পঞ্চভুজ। ঠিক আছে, পঞ্চভুজ নিয়েছি, দেখো এই যে পঞ্চভুজ। সেই পঞ্চভুজ কেন নিয়েছি? না, আমার যে কটা ভেক্টরকে যোগ করতে হবে তার থেকে একটা বেশি বাহু বিশিষ্ট ভেক্টরকে আমার নিতে হবে, এই বহুভুজকে নিতে হবে। ঠিক আছে, তবে যোগফল যদি শূন্য হয় সব কটার, সেক্ষেত্রে কিন্তু যে কটা বাহু সে কটা বাহু নিলেই এনাফ, সেই কটা যে কটা ভেক্টর সে কটা বাহু নিলেই এনাফ। যাই হোক, আমি কাজে আসি। এবার দেখো যে এখানে দেখো ABCD তিন চারটেকে আমি যোগ করার জন্য তাহলে পঞ্চভুজ নিয়েছি। আমার কাজ কি বলছে, যে কটাকে যোগ করতে হবে ওই পঞ্চভুজটা এমনভাবে নিতে হবে যে ওই বাহুগুলো যে কটা ভেক্টরকে যোগ করতে হবে তাদেরকে যেন আমি ক্রম অনুসারে এখানে সব প্রকাশ করতে পারি পরপর বাহুগুলি দ্বারা, পরপর বাহুগুলি দ্বারা। ঠিক আছে, তার মানে এবার বিপরীত ক্রমে যে লাস্ট বাহুটা হবে সেটাই হচ্ছে ওদের যোগফলকে প্রকাশ করবে। ঠিক আছে, ক্রম অনুসারে সব বাহু দ্বারা যদি ওর প্রত্যেকটা তোমার বাহু দ্বারা যদি ভেক্টরগুলোকে প্রকাশ করা যায় তাহলে বিপরীত ক্রমে গৃহীত ওই বহুভুজের লাস্ট যে বাহুটা আছে সেটাই ওদের লব্ধি, এদের সব কজনের লব্ধি বা যোগফলকে প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, তো তুমি হয়তো মনে হতে পারে যে হ্যাঁ সবসময় যে এরকম করেই থাকবে তার তো কোনো মানে নেই। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি এটা আমি কোথার থেকে নিয়ে এসেছি, যে ভেক্টরগুলো সবসময় এরকম থাকবে তার তো মানে নেই, ভেক্টরগুলো তো অন্যরকম থাকতে পারে। ওকে, নেক্সট চলো। আমি এখানে অ্যাকচুয়ালি যে ভেক্টরগুলো নিয়েছি সেটা এরকমভাবে থাকতে পারে, এরকমভাবে থাকলেই হতে পারে। দেখো, এই ভেক্টরকে টেনে এই নিয়ে গেছি, বা
এখানেই যদি ছবিটা আঁকা হয়, বি ভেক্টরকে টেনে এর মাথায় নিয়ে গেছি, এই এই যে সি ভেক্টরকে টেনে তার মাথায় নিয়ে গেছি, মানে এই সমান সমান্তরাল রেখে নেই জানা যায়, ডি ভেক্টরকে টেনে তার মাথায় নিয়ে গেছি। এখন তোমার যদি এইরকম না থাকে, বি ভেক্টর, এই বি ভেক্টর যদি এইরকম থাকতো প্রথমেই, তার মানে কি এই ভেক্টরটা এরকম না হয়ে এরকম হতো, আরো একটু বেশি কোণ করে যেত, যদি আর একটু বেশি খাড়া হতো, বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে মেলাতে মেলাতে যেতে হবে, একটার পর একটা বসাতে বসাতে যেতে হবে। এবার তার শেপ যেরকম হলো সেরকম, তার শেপ একটু যদি এইরকম হয়ে যায় হলো, ঠিক আছে? তার মানে বহুভুষ্ট তুমি আগাম নয়, বহুভুষ্ট তোমার যেমন ভেক্টর যোগ করতে হবে সেরকম অনুযায়ী বহুভুষ্ট হবে। ওকে, এবার তাহলে বহু সূত্রের, তাহলে এই বহু সূত্র থেকে তাহলে আমাদের কি পাওয়া গেল, যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, ঠিক আছে? এবার বহু সূত্রের বিবৃতিটা একটু করা যাক, আমি আগে লিখে দেই তারপরে মুখে বলছি। দেখো বিবৃতিটা লিখেছি, কতগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি বহুভুজের ক্রম অনুসারে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিক নির্দেশ করবে, ঠিক আছে? এটা বিবৃতি গেল। এবার এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র প্রমাণ করা। দেখো এই সূত্র প্রমাণ করতে গিয়ে, ত্রিভুজ সূত্র থেকে বহু সূত্র প্রমাণ করতে গিয়ে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এটা, আমি নতুন করে আর কোনো এ নিচ্ছি না, ছবি আঁকছি না, যে ছবিটা আছে এই ছবিটাই করছি, ঠিক আছে? এই ছবির হেল্পেই করছি। তো আমি এরকম একটা এ বি সি ডি চারটে ভেক্টর নিচ্ছি, তাদেরকে যোগ করতে চাই বহু সূত্রের সাহায্যে, কিন্তু ত্রিভুজ সূত্রের সাহায্যে সেটা প্রমাণ করব। বহু সূত্র যে আসে ত্রিভুজ সূত্র থেকে সেটাই প্রমাণ করব। অর্থাৎ আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর হচ্ছে, এটা কিন্তু আমরা বহুভুজের সাহায্যে, এই ত্রিভুজ সূত্রের সাহায্যেই প্রমাণ করতে পারি কি না এই বহুভুজ সূত্রটা, সেটা দেখ, ঠিক আছে? তো সেটা করার সাথে আমি প্রথম ও বিযুক্ত করে দিয়েছি, আর ও সি যুক্ত করে দিয়েছি। এটা যদি চারটে না নিয়ে অনেক বেশি তোমার বাহু নিতে, অনেক বেশি ভেক্টরের যোগ করতে সেক্ষেত্রে হতো, ঠিক আছে? তো তাহলে ওবি আর ওসি যোগ করে দিয়েছি। এবার দেখো ত্রিভুজ ও এ বি থেকে কি পাচ্ছি আমরা, ত্রিভুজ ও এ বি থেকে যেটা পাচ্ছি, দেখো যে ক্রম অনুসারে দুটো বাহুর যোগফল বিপরীত ক্রমে তৃতীয় বাহুর সঙ্গে সমান, তাই না? তার মানে এখান থেকে যেটা পাচ্ছি ওবি ভেক্টর, ভালো করে দেখো তৃতীয় বাহুটা ত্রিভুজ সূত্র, এই ত্রিভুজ থেকে, ত্রিভুজ সূত্র থেকে আমরা কি পাচ্ছি, যে ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, তাই না? কি তাই তো, ত্রিভুজ সূত্র অনুযায়ী, ত্রিভুজ সূত্রানুযায়ী কি হলো না, ও এ বি ত্রিভুজ, নিচের ত্রিভুজ থেকে যেটা পাচ্ছি এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু এটা। এবার চলে যাও ওই ত্রিভুজ সূত্র থেকে, ত্রিভুজ ও বি সি এইটা থেকে আমরা কি পাচ্ছি, সেটা দেখো এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু এইটা, দেখো এই দুটো ক্রম অনুসারে বাহু আর এটা বিপরীত ক্রমে দেওয়া বাহু, তার মানে ওই ত্রিভুজের ক্রম অনুসারে দুটো বাহুর যোগফল বিপরীত ক্রমের সঙ্গে সমান, বিপরীত ক্রমের অন্তিম বাহুর সঙ্গে সমান, তার মানে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু, ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু তোমার ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। ওকে, এবার যদি ওবি ভেক্টরের এই মানটা আমরা এক্ষুনি বসিয়ে দেই, তাহলে ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর, ঠিক আছে? আবার একই রকমভাবে ত্রিভুজ ও সি ডি থেকে কি পাচ্ছি, না সেক্ষেত্রে দেখো এটা ক্রম অনুসারে, এটা আর এটা, এরা দুজন ক্রম অনুসারে বাহু, তাহলে এইটা হচ্ছে বিপরীত ক্রমের বাহু, তাই না? তার মানে ক্রম অনুসারে দুটো বাহুর যোগফল বিপরীত ক্রমের সঙ্গে সমান, অর্থাৎ ওডি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, সরি সিডি ভেক্টর, ডিসি সিডি একনাই ভেক্টরের ক্ষেত্রে, তার মানে ওডি ভেক্টর ইজ ইকুয়াল টু
ওসি ভেক্টরের মান আমরা একটু আগেই পেয়েছি, ওএ প্লাস এবি প্লাস বিসি ভেক্টর, ত্রিভুজ সূত্র থেকে পেয়েছি। কিন্তু সর একটু ভালো করে একটু লিখতে হবে। তো তাহলে কি না, এবার ওডি ভেক্টরকে আমাদের চিত্র অনুযায়ী কোন, এটাই তো বহু সূত্র, দেখো। ও ওসি এর মান বসালাম, এখনও সিডি তো আছেই, ওসি এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটাই তো তোমার লব্ধি ওডি, এবং দেখো সেটা এতগুলো ভেক্টরের যোগফলকে প্রকাশ করলো, এবং পেলাম কোথা থেকে, না প্রত্যেকটা ত্রিভুজ সূত্র থেকে পেয়েছি, তাই না? তার মানে বহুভুজ সূত্র থেকে, ত্রিভুজ সূত্র থেকে আমরা হামেশাই বহুভুজ সূত্র প্রমাণ করতে পারি। এবং মান যদি আমরা বসিয়ে দিই কোন ভেক্টর দিয়ে ককে প্রকাশ করেছি, যেমন ওডি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, ও এ ভেক্টর মানে এ ভেক্টর, এবি ভেক্টর মানে বি ভেক্টর, বিসি ভেক্টর মানে সি ভেক্টর, আর সিডি ভেক্টর মানে ডি ভেক্টর, হলো না? কোথার থেকে এলো? ত্রিভুজ সূত্র থেকে, বহুভুজ সূত্রের প্রমাণ, এটাই বহুভুজ সূত্র। এটাই বহুভুজ সূত্র, ঠিক আছে, এটাই হচ্ছে বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রের প্রমাণ। এরপরের দিন ভেক্টরের বিভাজন হবে। দেখো আমি যেদিন যেটা পড়িয়ে দেই একটু, তোমার দিনে দিন পড়ো থিওরি, আর আগের চ্যাপ্টার অঙ্কর সঙ্গে পরের চ্যাপ্টার থিওরি একসঙ্গেই চলবে। অনেক সময় কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমি সঙ্গে সঙ্গে থিওরির সঙ্গে সঙ্গে অঙ্কটাও করিয়ে নেব, ঠিক আছে। যাই হোক, আমার সঙ্গে সঙ্গে না চললে তোমাদের খুব সমস্যা হবে। জিনিসপত্রগুলো প্রথম থেকেই ভালোভাবে পড়াশুনো করো, ঠিক আছে। বিশেষ করে ভেক্টর চ্যাপ্টার তো প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমি আগেই বলেছি, খুব সারা জীবন কাজে লাগবে, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আজ এই পর্যন্ত, ওকে।